তো বাজে হচ্ছে 11:30, চেরিকে স্কুলে দিয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম। তো মনটা একটু খারাপ লাগছে, বিকজ আজকে চেরি খুব কান্না করেছে স্কুলে, একদমই ফাইন ছিল, হাসতে খেলতেই গেল স্কুলের মেন গেটের সামনে গিয়ে, জানি না কী হলো, হঠাৎ করে প্রচণ্ড কান্না স্টার্ট করে দিল। আর ম্যাম বললো, ম্যাম আপনি প্লিজ চলে যান, নাহলে ওকে নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে। আর ও মাম্মাম মাম্মাম করে এত কান্না করছিল না, আমি কখনো ওকে এইভাবে কাঁদতে দেখিনি। তো আজকাল একটুখানি ও আবার কান্না করছে, প্রথম দিকে তো একদমই কাঁদে না, এখন কান্না করছে, তো খুব খারাপ লাগে যখন কাঁদে। তো যাই হোক, যেদিন কান্নাকাটি করে মনটা মধ্যে একটু ব্যাকুল ব্যাকুল হয়ে থাকে। তো যাই হোক, এখন তো কিচেনে আছি, রান্না করছিলাম, ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করি, অনেক দিন ধরে ব্লগ করিনি। অ্যাকচুয়ালি অনেকগুলো ব্লগ আগেও যেমন বলেছি জমা ছিল, তো আর জাস্ট একটা ব্লগ আছে, তো ভাবলাম আজকে একটা ব্লগ করেই ফেলি। তো যেটা আজকে চলে যাবে, অ্যাকচুয়ালি আজকের ব্লগটা আজকে যাবে না, আগের দিনে একটা আছে, তো সেটা আজকে যাবে, প্লিজ তোমরা দেখে নিও ব্লগটা, এই আর কি। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি জাস্ট খুব ভালো আছি, একটু মনটা খারাপ লাগছে, বাট কিছু করার নেই, যেতে তো হবে, পার্ট অফ লাইফ। তো যাই হোক, তো চলো আমি এখন রান্না করতে যাচ্ছি, তো আজকে দিনটা তোমাদের সাথে এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকেই শেয়ার করছি। আগের দিনে একটা ব্লগে দেখেছিলে চেরিকে চিকেন আর লুচি খাইয়েছিলাম, তারপর থেকে চেরি লুচি আর চিকেনের ফ্যান হয়ে গেছে, তো ওই জন্য আজকে আমি চিকেন করছি আগেইন। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখানে চিকেনের জন্য তেলটাও বসানো হয়ে গেছে, তো আমি এখন আলুটা ভেজে তারপরে চিকেনটা বসিয়ে দেবো। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো জানো, এই যে আপসারা আইসক্রিম বলে একটা ব্র্যান্ড আছে, এখানে ন্যাচারাল ফ্রুট দিয়ে বানায় ওরা। ন্যাচারাল ফ্রুট বলতে ফ্রুট তো থাকে, এবার জানি না সেটা একদমই ন্যাচারাল মানে ফ্রেশ ফ্রুট নাকি ফ্রোজেন, বাট হ্যাঁ ন্যাচারাল ফ্রুট দিয়ে বানায়, এত ভালো খেতে হয় আইসক্রিমগুলো। কালকে ছিল 22nd June, মানে ওরা প্রত্যেক মাসের 22 তারিখে ওদের ডিসকাউন্ট থাকে 50% করে, 50% অফ থাকে। তো কালকে আমি 3-4 ফ্লেভার নিয়েছিলাম, এত ভালো। ফার্স্ট টাইম আমি আজকে এই ফ্লেভারটা ট্রাই করলাম, এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড অ্যাপ্রিকট, এত ভালো, এত ভালো খেতে মানে বলার মতো না। আরেকটা ট্রাই করলাম ব্লু চিজ কেক আইসক্রিম, টু গুড, মানে প্রত্যেকটা ফ্লেভার একটু একটু এক্সপেন্সিভ, বাট হ্যাঁ যেদিন তোমরা ডেফিনেটলি 22 তারিখে গিয়ে 50% অফ পেতে পারো, আর খুবই রিজনেবল লাগবে তোমাদের, মানে ওদের যে কোয়ালিটি সেই অনুযায়ী এত ভালো খেতে। আমি ভাবছি নেক্সট দিন নেক্সট মান্থে 22 তারিখে গিয়ে আমি ব্লুবেরি চিজ কেক আর এটা 1/2 কেজি করে নিয়ে আসবো, এত টেস্টি মানে বলার মতো না। ডেফিনেটলি তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। তো বাচ্চা এখন 12:30, রান্না এখানে ডান, এখানে চিকেন করেছি, এখানে ডাল করেছি, ভেবেছিলাম একটু লাল শাক করবো, বাট আজকের ইচ্ছা করলো না, তো এটা দিয়েই হয়ে যাবে। আজকে চেরি স্কুলে যাওয়ার সময় আমাকে অনেকবার বলেছে যে ওকে আনতে যেন আমি আর অমিত দুজনে যাই, তো দেখি অমিত যদি ফ্রি থাকে তাহলে আমরা দুজনেই যাব, বাকি 12:30 বেজে গেছে, একটু বাদেই বেরোতে হবে, আর 5-10 মিনিট বাদেই, তো দেখি অমিত যদি ফ্রি থাকে তাহলে আজকে আমরা দুজনে যাব, গিয়ে ওকে নিয়ে আসবো, তাহলে ভালো লাগবে। আর একটু কান্নাকাটি করেছে না, খারাপ লাগছে এই কারণে আর কি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, অমিত বললো রেডি করে থাকতে, তারপরে বেরোবে, আর এই 5 মিনিটের মধ্যেই বেরোবো। রেডি বলতে যা পড়া ছিলাম তাই, জাস্ট উপর থেকে একটা শ্রাক করে নিয়েছি, তো যাব এখন, হয়তো অমিত মিটিং চলছে একটা, তো মিটিংটা 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে হয়তো যাব আমরা। সো ব্যাড লাক, অমিতের মিটিংটা লম্বা চলছে, অমিতের হলো না, এদিকে আমার লেটও হয়ে গেছে অমিতের জন্য ওয়েট করতে করতে, এখন পুরো একদম একটা মানে 12:50 বাজে, তো আমি তাড়াতাড়ি দৌড় দৌড়ে যাবো গিয়ে নিয়ে আসবো, বিকজ একটু দেরি হয়ে গেলে না খুব খারাপ লাগে, আর আমি জানি ও অমিতকে না দেখলে খুব কান্না করবে আজকে, বাট কিছু করার নেই, মিটিংয়ে বিজি, কিছু করার নেই। তো এই জাস্ট বাড়িতে আসলাম চেরিকে নিয়ে, রাস্তায় যা কাণ্ড করলো, যেই আমাকে দেখেছে দেখেছে পাপা নেই, কেঁদে ভাসিয়ে দিচ্ছে, স্কুলের ভেতরে ঢুকে চলে গেছে, ওখান থেকে আসবে না, ম্যাম টেনে আনতে পারছে না। লাস্টে যে অ্যাডমিনিস্ট্রেশনে থাকে সে বলছে যে ম্যাম আপনি এসে ওকে নিয়ে যান, আর সব টিচাররা হেসে গুটি গুটি হয়ে ওর কাণ্ড দেখে। তারপরে আমি আবার অমিতকে ফোন করলাম, ও কিছুতেই আসছে না, তো ততক্ষণে অমিতের মিটিং শেষ হয়ে গিয়েছিল, তারপরে অমিত গিয়ে তারপরে নিয়ে আসলো, এই যে এখন বসে ওখানে আইসক্রিম খাচ্ছে, ওখানেই দাঁড়িয়েছিল, ওখান থেকে আসবেই না, অমিত গেল, তারপরে আমরা দুজনে মিলে ওকে নিয়ে আসলাম, এই যে আইসক্রিম খাচ্ছে এখন। হ্যালো, তুমি কেন কান্না করেছো, কেন কান্না করেছো তুমি? বাটি দেবে আইসক্রিমের জন্য, একটা বাটি দেবে বাবা, পড়ে যাচ্ছে। আচ্ছা, ফাইনালি আজকে প্রচন্ড হ্যাপি, বিকজ আজকে ফ্রাইডে, তারপর 2 ডেজ হলিডে,
ভীষণ 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 ভালো লাগছে। যদি মাঝখানে কেকের অর্ডার চলে আসে তাহলে আর হলিডে বলে কিছু থাকবে না, বাট হ্যাঁ কেকের অর্ডার যদি না আসে তাহলে বেশ ভালো আনন্দ করতে পারবো। এই হচ্ছে আপডেট। বাকি লাস্ট উইক স্যাটারডে আমার লাস্ট কেকের অর্ডার ছিল, তারপরে এখনো অবধি আর আসেনি। নেইল এক্সটেনশন করেছি দুটো, একটা রিমুভাল করেছি একটা এক্সটেনশন করেছি, তো দুটো হয়েছে। বাকি কেকের অর্ডার আর আসেনি, আর সেগুলো অতটা ভিডিও করা হয়নি। যেটা এক্সটেনশন করেছি সেটার একটা ভিডিও করেছি, শুধু শর্ট ভিডিও, বাট ওই দিন আমি ব্লগ করিনি, তো সেগুলো ডেফিনেটলি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শর্টসে সেগুলো দেখতে পেয়ে যাবে। A few moments later. গুড ইভিনিং এভরিওয়ান। আমরা অনেকক্ষণ বাদে গানাটা হাতে নিয়ে ব্লগ করছি। মাঝখানে চেরি ঘুমিয়ে গিয়েছিল, তো আমি চেরির পাশে জাস্ট বসেছিলাম। আর চেরি বার্থডে না অ্যাকচুয়ালি, তো চেরির বার্থডে ড্রেসগুলো একটু দেখছিলাম। চেরিকে নিয়ে অ্যাকচুয়ালি আমরা বাইরে তো শপিংয়ে যাই, প্রচুরই যাই, বিকজ ওকে নিয়ে শপিং করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ ও প্রচণ্ড দুষ্টুমি করে। তো যাই হোক, আমি ওই দিন মাঝখানে ফিনিক্সে যেদিন গেলাম, তো সেদিন আমি ফিনিক্সে চেক করেছিলাম, দু একটা শোরুমে দেখতে পেরেছি। প্যান্টালুনসে গেছিলাম, পছন্দ হয়নি। দেন পিটার ইংল্যান্ডে গিয়েছিলাম, তো ওখানে একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল, বাট ওটা একটু বেশি এক্সপেন্সিভ ছিল, তো আমার মনে হয়নি যে এখনই ওর জন্য অত দাম দিয়ে কেনা ঠিক, বিকজ দুদিন বাদে ওটা ছোটো হয়ে যাবে আর পরতে পারবে না, তো আমি ওই জন্য আমি ওটা কিনি নি, এটা হচ্ছে মেন কথা। আর বাকি তো ওই দিন ফিনিক্সে প্রচুর ভিড় ছিল, তো আর কেনা হয়নি। তো যাই হোক, ওইটাই আর কি, অনলাইনে আজকে একটা ড্রেস অর্ডার করে দিয়েছি অলরেডি, তো দেখা যাক কেমন আসে, কালকে হয়তো দিয়ে দেবে, ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছি। আর আপাতত আমার এইমাত্র একটা পার্সেল আসলো, সেটা কী আসছে দেখাচ্ছি তোমাদেরকে। তো সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে ফেসেস ক্যানাডার একটা মেকআপ ফিক্সার, তো আমি এটা ইউজ করেছি আগেও, বাট তখন ছোটোটা নিয়েছিলাম, ফার্স্ট টাইম বড়োটা নিয়েছি। ভীষণ ভালো মেকআপ ফিক্সারটা, তো তোমাদের যদি কারো দরকার হয় নিতে পারো, ডেফিনেটলি কোনো প্রমোশন না। এইটা হচ্ছে প্যাকেজিংটা, আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো। তো একদিন আমি তোমাদের সাথে আমার কী কী মেকআপ প্রোডাক্ট আছে আমি সব শেয়ার করবো, ইচ্ছা আছে শেয়ার করবো তোমাদের সাথে, তো দেখা যাক কী কবে হয়, কবে ফ্রি হই তোমাদের সাথে শেয়ার করবো। বাকি এটা দিয়ে আমি মেকআপ ফিক্স করি। আর এদিকে চেরি উঠে গেছে, চেরি আমাকে প্যাকিং খুলতে হেল্প করেছে। ইউ চেরি শুধু জিভ দেখায়। তো বাজে এখন 8:30, আমরা এসেছি একটু স্যালনে, অমিত আগেন বিয়ার্ড সেট করবে, তো অমিত গেছে ভেতরে, চেরিও আছে, তো আমি জাস্ট বাইরে এখানে দাঁড়িয়ে একটু হাঁটছি, বসে থাকতে ভালো লাগে না এই আর কি। আর আজকের থেকে উইকেন্ড স্টার্ট হচ্ছে, তো মজাই মজা আর কি। তো এসেছিল তো আমি স্যালনে, বাট স্যালনে আসতে দেরি হয়ে গেছে, প্রচুর রাশ রয়েছে আজকে, তো আজকে আর হবে না। এই ফাঁকে আমি পাশে একটা ডেন্টিস্ট আছে, তো আমি ওনাকে দেখিয়ে নিলাম, তো রোববারে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম, তো রোববার দিন আবার আসবো। তো বাচ্চা এখন 10:20, একজাস্ট বাড়িতে এসে বসলাম ড্রেস ফ্রেস চেঞ্জ করে, তো বাড়িতে চলে এসেছি। বাইরে গিয়ে একটু টুকিটাকি খাওয়া হয়েছে, যার কারণে পেটটা ফুল হয়ে গেছে, যেটা তোমাদের বলেছিলাম যে আজকে রাতে একটু লুচি আর চিকেন করবো, বাট সেটা প্ল্যানটা ক্যান্সেল করতে হলো, বিকজ উল্টোপাল্টা খাওয়া গেছে, যেমন মশালা পুরি খেয়েছে অমিত, আমি দাহি পুরি খেয়েছি, অমিত চেরি একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে, তো এইসব নিয়ে টুকটুক করে অনেক কিছুই খাওয়া হয়ে গেছে। তো আমার মনে হয় না লুচি চিকেন খেলে এখন ওটা মানে ক্ষতি করবে, একটা বাচ্চার জন্য তো ডেফিনেটলি ক্ষতি করবে, আমাদের তো আরও বেশি ক্ষতি করবে, তো এই আর কি। তো এই জন্য লুচির ক্যান্সেল, প্রোগ্রামটা ক্যান্সেল, কালকে সেদিকে লুচি করে দেবো আমি।
একটা যেটা হলো মেন কারণে যেটা গিয়েছিলাম আমি তো বেয়ার সেট করার জন্য, বাট ওটা হলো না যেহেতু প্রচণ্ড রাশ ছিল। আর যেটা ভালো কাজ যেটা হলো সেটা হচ্ছে আমার দাঁতের ট্রিটমেন্টটা আমি স্টার্ট করলাম আজকে থেকে, খুবই ভালো ছিল ওটা, পুরো আনপ্ল্যান্ড ছিল। বাট সাডেনলি ওটা পাশেই যেহেতু ক্লিনিকটা, আর ক্লিনিকটা খুব ভালো শুনেছি, ওই জন্য আমি ভাবলাম যে ওটা যখন হলো না ওখান থেকে দেখি, আমি ক্লিনিকটা ওপেনও ছিল তো গেলাম, ভালো হলো। যেটা একটা রিলিফ যেটা বললো আমাকে হাবড়ার ডাক্তার বলেছিলো যে রুট ক্যানাল করানোর জন্য, এখানেও আরেক জায়গায় দেখিয়েছিলাম, সে বলেছিলো যে স্টেইনস আছে সেটা ক্লিন করতে হবে, যার জন্য সেন্সিটিভিটি হচ্ছে, দেন বলছিলো যে ক্যাভিটি হলেও হতে পারে, তার জন্য রুট ক্যানাল করতে হবে, আরও অনেক কিছু ভুঁচাং বলেছিলো। তো যাই হোক, সে লম্বা চড়া বিল ধরিয়ে তার জন্যই আমি হাবড়ায় হয়েছিলাম, হাবড়ায় করাবো বিকজ ওই কাকুর কাছ থেকে আমাদের সবাই করে, তো হয়তো উনি ভুলই বলেছে। বাট এখানে যে মেয়েটা বললে আমার একদম জেনুইন লাগলো, সেও সেম কথাই বললো যে তোমার ক্যাভিটি থাকলো খুবই মাইনার আছে, যেটা এক্স রেতে ক্লিনিং করার পর এক্স রে করবে তখন ধরা পড়ে যাবে, সেটা বললো। বললো তোমার রুট ক্যানালের কোনো দরকার নেই, তোমার পুরো ব্যথাটাই সেন্সিটিভিটির জন্য হচ্ছে অ্যাকচুয়ালি। মাঝখানে তোমাদেরকে বলিনি যে তুমি ব্লক করিনি, আমার প্রচণ্ড পরিমাণ ব্যথা হয়েছিলো, প্রচণ্ড পরিমাণে, পুরো এখান থেকে না পুরো এইখান থেকে হঠাৎ করে সাডেনলি রাত্রিবেলা আমি কান্না করে দিয়েছি, আমি কিচেনে ছিলাম সাডেনলি হঠাৎ করে আমি কিচেনে নিচে বসেই পড়েছি, এত যন্ত্রণা হচ্ছে, আমি এরকমভাবে ধরে পুরো বসে পড়েছি, কান্না করে দিয়েছে। তারপরে এসে অমিত বলছে তুমি শো গিয়ে তাড়াতাড়ি, তারপর শুয়েছি, তারপরে লং আছে, লং চাবিয়ে 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 পুরো মুখ একদম ঝাল হয়ে গেছিলো, আমি আর সহ্য করতে পারছিলাম না। আর আমি পেন কিলার হঠাৎ করে খেতে পারি না বিকজ আমার মাথা ঘোরানোর একটা প্রবলেম হয়ে যায়, যেটা তোমরা দেখেছো যে আমি যখন হাবড়ায় গিয়েছিলাম আমি বলেছিলাম যে আমার খুব একটা সমস্যা হয়েছে, আমি অনেকদিন ব্লগ দিইনি, আমার প্রচণ্ড ডিজিনেস হচ্ছিলো, মানে বলছিলো একটা স্ট্রোকের মতো ব্যাপার, ব্রেন স্ট্রোকের মতো একটা ব্যাপার আসছিলো, তো এই ব্যাপারগুলো ছিল। তো যাই হোক, ওটা এখন যতটা মনে হয় আমাকে হাবড়ায় যে কাকু ওষুধ দিয়েছিলো সেটারই সাইড এফেক্ট ছিল, তো সেটা আমি স্টপ করে দিয়েছিলাম ইমিডিয়েটলি, তারপরে থেকে এখনও অবধি ঠিক আছি ঠাকুরের আশীর্বাদে, আশা করি যে পরও হয়তো ভালো থাকবো। তো এই আর কি, তো আপাতত ও যেটা বললো যে শুধুমাত্র স্কেলিং করতে হবে, প্রচণ্ড স্টেইন জমে আছে, স্কেলিং করলে বাকি প্রবলেমগুলো সব ঠিক হয়ে যাবে, তো এই আর কি, এটা হচ্ছে একটা খুব ভালো জিনিস হলো। আর তার সাথে এখানে ব্লগটা এন্ড করে দিচ্ছি, ভীষণ ছোট্ট একটা ব্লগ হয়েছে, আশা করি কোথাও কিছু ভালো লেগেছে ব্লগটায়, ভালো লেগে থাকলে সো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আবার দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা বাই।